17 বছর ধরে চাকরি বাদ দিয়ে অসুস্থ সন্তানের দেখাশোনা করে আসছিলেন একজন মা। সম্প্রতি সেই সন্তান মারা গেলে ব্রিটিশ সরকারের কাছ থেকে যে সুযোগ সুবিধাগুলি তিনি পাচ্ছিলেন সেগুলো বন্ধ করে দেওয়া হয়। আর এইসব সরকারি সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন একজন মা এবং তিনি অসহায় জীবন যাপন করছেন বলেও সংবাদ মাধ্যমগুলোকে বলেছেন। ব্রিটেনের একজন মায়ের আর্থিকভাবে অসহায় দিন কাটানোর এই ঘটনার বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি এস এম মাসুম। ব্রিটেনের বার্নেট এলাকার আন্না লু নামের একজন সিঙ্গেল মা 17 বছর ধরে অসুস্থ সন্তানকে দেখাশোনা করে আসছিলেন। পুরো সময় ধরে অসুস্থ সন্তানকে সময় দিতে গিয়ে তিনি চাকরিও বাদ দিতে হয়েছে। আন্না লু নামের 45 বছর বয়সী মা জানান, তার সন্তান নাথান 2003 সালে জন্ম নেয়। এরপর থেকেই সে অসুস্থ। প্রথমে তাকে আইসিইউতে রাখা হলেও পরবর্তীতে তার চলাফেরা একদম বন্ধই হয়ে যায়। তখন থেকেই তিনি চাকরি বাদ দিয়ে ছেলে নাথানের সেবা করে আসছিলেন। সরকারের সুবিধা নিয়ে দৈনন্দিন খরচ চালালেও সন্তান মারা যাওয়ার পর সে সুবিধা তুলে নেয় ব্রিটিশ সরকার, আর এতেই বিপাকে পড়েছেন তিনি। নাথানের চিকিৎসকরা জানিয়েছেন নাথান বিরল প্রকৃতির রোগ, এর SCN8 মানে এক ধরনের মৃগ রোগ, সেটাতে আক্রান্ত ছিল। গোটা পৃথিবীতে মাত্র 250 জন রোগী এই রোগে আক্রান্ত আছেন। এই রোগে আক্রান্ত তারা বুদ্ধিভিত্তিক সমস্যা, বাক সমস্যা এবং স্বাভাবিক চলাফেরা করতে পারেন না। মূলত এসব কারণেই মা আন্নাকে তার সন্তানের দেখাশোনা করার জন্য চাকুরিও ছাড়তে হয়েছিল। আন্না বলেন নাথানকে 24 ঘন্টায় দেখাশোনা করতে হতো, পাশাপাশি কৃত্রিমভাবে তাকে অক্সিজেন দেওয়া সহ টিউব দিয়ে তাকে খাদ্য খাওয়ানো লাগতো। এ অবস্থায় তার সন্তানকে হাসপাতালে রাখতে গেলে মিলিয়ন পাউন্ড খরচ লাগতো, তাই তাকে বাড়িতে রেখে দেখাশোনা করতে থাকেন। এ সময় তার কিছু সম্পদ বন্ধক রাখতে হয় এবং শিশুদের তহবিল থেকে পাওয়া বরাদ্দ খরচ করে তিনি দিনাতি মানে যে দৈনন্দিন খরচ সেটি আসলে চালিয়ে যাচ্ছিলেন। গত 24 নভেম্বর তার ছেলে মারা যায়। এরপর সরকারের আর্থিক সুবিধা পুরোপুরি বন্ধ হয়ে যায়। বর্তমানে তিনি মানসিক এবং আর্থিকভাবে পুরোপুরি বিধ্বস্ত অবস্থায় রয়েছেন। জীবন ধারণ করতে তার সাহায্য কাজের প্রয়োজন বলেও জানান এই নারী। এই ছিল আমার কাছে ব্রিটেনে একজন নারী যে অর্থনৈতিক কষ্টে আছে এবং সেটি ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলোতে গুরুত্ব সহকারে প্রকাশও করা হয়েছে। তিনি আশা করছেন সরকার তার বিষয়টি অন্যভাবে একটু সুনজরে দেখবেন। এই হচ্ছে এই সেই মায়ের যে সংগ্রামের সংবাদের বিস্তারিত। যুক্তরাজ্য সহ বিশ্বের গুরুত্বপূর্ণ তথ্য জানতে রানারের ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে থাকুন। চোখ রাখুন আমাদের নিজস্ব ওয়েব পোর্টাল www.ranarmedia24.com এ।